আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই বাড়িটি এই পর্যন্ত করতে আমাদের 3 লক্ষ টাকা খরচ হয়েছে। তো এটা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং ড্রয়িং প্ল্যান সহ বিস্তারিত আপনাদেরকে ভিডিও শেষে মালামাল সহ সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করা হবে। তো এটি হচ্ছে বাড়ির সামনের ডিজাইন। এটি মূলত একটি ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ির ভিডিও। এটি ব্রিক দিয়ে একতলা ফাউন্ডেশন নেওয়া হয়েছে। তো এটা কিভাবে কি করা হয়েছে, এটা সর্বপ্রথমে 20 ইঞ্চি একটা গাঁথুনি দেওয়া হয়েছে, তারপর একটা 20 ইঞ্চি সিসি ঢালাই দেওয়া হয়েছে 4 ইঞ্চি হাইট দিয়ে, এটাতে রড বাঁধা হয়েছে মই বাঁধন দিয়ে। তো যাই হোক ভিউয়ার্স, এটার দৈর্ঘ্য রয়েছে 38 ফিট এবং প্রস্থ রয়েছে 20 ফিট 6 ইঞ্চি। এটা স্কোয়ার ফিট হিসাব করলে 779 স্কোয়ার ফিট এবং শতকে হিসাব করলে 178 পয়েন্ট। তো এটা হচ্ছে বাড়ির বাম পাশের ভিউ, এটি হচ্ছে ডান পাশের ভিউ। তো ভিউয়ার্স, এটা সম্পূর্ণ ব্রিকের উপর একতলা হবে। তো এই কাজটি আমরাই সম্পন্ন করব। তো এটা হচ্ছে মেইন গেট দিয়ে ঢোকার পর, মেইন গেটটি রয়েছে 7 ফিট, তার বাম পাশে রয়েছে একটা কিচেন। তো বাম পাশে কিচেনের সাইজ রয়েছে 7 ফিট 3 ইঞ্চি বাই 8 ফিট। তো ভিউয়ার্স, এখানে রয়েছে ডান পাশে রয়েছে সিঁড়ি, এবং সিঁড়ির নিচে হবে একটা বাথরুম। তো এই সিঁড়ির নিচে এই সিঁড়িটার খরচ এবং কি হয়েছে, তো সকল বিষয় যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের জন্য সেপারেট একটা ভিডিও তৈরি করে দিব। তো এইখানে রয়েছে একটা বেডরুম, যে বেডরুমটির সাইজ রয়েছে 12 ফিট বাই 12 ফিট। এটার সাথে দুইটা জানালা রয়েছে, আপনারা চাইলে এরকম সেমভাবে দুইটা জানালা দিতে পারেন। তো এটা হচ্ছে মিডিলের যে রুমটা রয়েছে, এই রুমটা রয়েছে 12 ফিট বাই 12 ফিট 4 ইঞ্চি। এটার সাথে একটি জানালা রয়েছে এবং এই রুমে একটি সেলফ রয়েছে, আপনারা চাইলে এরকম সেমভাবে সেলফটি দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে একটা বেডরুম রয়েছে 12 ফিট বাই 12 ফিট, তো এটার সাথে একটি জানালা রয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ড্রয়িং প্ল্যানটি দেখে আসি। তো চলুন। তো ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। এই দিকটা রয়েছে 38 ফিট, এই দিকটা রয়েছে 20 ফিট 6 ইঞ্চি। এটা হচ্ছে প্রথমে ঢুকে, এই বাম ডান পাশে রয়েছে একটা বাথরুম এবং সিঁড়ি, ডান পাশের ওই বাম পাশে রয়েছে 7 ফিট 3 ইঞ্চি বাই 8 ফিটে একটা কিচেন। এইখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, সাইজগুলো আপনারা দেখে নিন ভালো করে। এটা 779 স্কোয়ার ফিট এবং শতকে হিসাব করলে 178 পয়েন্ট। তো এটা টোটালি কমপ্লিট করতে আপনাদের খরচ যাবে 10 থেকে 11 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, এখানে এখনও পর্যন্ত আমাদের যে মালামাল লেগেছে তার একটা সাধারণ আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা। তো এখানে 10 থেকে 11 হাজারের মতো ইট লাগছে। তো টোটাল একটা হিসাব যদি আপনারা চান অবশ্যই আপনাদের জন্য সেপারেট একটা ভিডিও আমি নিয়ে আসবো। 10 হাজার ইট লেগেছে এবং 80 ব্যাগ 100 ব্যাগের মতো সিমেন্ট এখনও পর্যন্ত আমাদের লেগেছে, 400 ফিট বালু লেগেছে, 100 ফিট কোয়া, 120-130 ফিট কোয়া লেগেছে আমাদের, মিস্ত্রির খরচ এখনও পর্যন্ত 50,000 টাকার মতো হয়েছে। তো যাই হোক, এখন আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন যে সম্পূর্ণ মালামালের খরচ সহ বিস্তারিত জানতে চাইলে একটা ভিডিও সেপারেট তৈরি করে দিব আপনাদের বোঝার সুবিধার্থে। তো ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন।